এই সিরিজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজটা শুধু বাংলাদেশের ক্রিকেট না এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ শঙ্কার মেঘ কেটে গনগনে সূর্যের দেখা পাওয়াতেই বিসিবি সভাপতির কণ্ঠে এমন স্বস্তি প্রায় দুই মাসের টানা হেচড়ার পর বাংলাদেশে ক্রিকেট দল পাঠাতে রাজি হলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুধু বিসিবিতেই না পুরো ক্রিকেট পাগল দেশ জুড়েই যেন শান্তির সুবাতাস তবুও থেকে যায় দুশ্চিন্তার ছায়া এরই মধ্যে যদি কোনো অঘটন হয় নাজমুল হাসান পাপনের দৃঢ় বিশ্বাস ক্রিকেটের ক্ষতি হোক এমন কিছু করবে না কোনো বাংলাদেশি আমার বিশ্বাস বাংলাদেশের কাউকে রাজি করানো সম্ভব হবে না যে ক্রিকেট নষ্ট করো বাংলাদেশে এটা কেউ রাজি হবে না সে যেই ধর্মের হোক আর যাই হোক বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উপর ইংল্যান্ডের এই আস্থা তুলে আনছে আরো কিছু প্রশ্ন অজিরা তো গেল বছর এমন সময়েই না করেছিল বাংলাদেশকে বিসিবি সভাপতি ধন্যবাদ জানান ইংলিশ বোর্ড ও বাংলাদেশের সরকারকে তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সম্পর্কে কোনো মন্তব্যে নারাজ প্রেসিডেন্ট ধন্যবাদ জানাতে চাই ইসিবিকে এবং ইংল্যান্ড ক্রিকেট টিম এবং নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছে রক্ষা করেন যারা যেমন পুলিশ র‍্যাব এবং আমাদের সিকিউরিটি এজেন্সিজ এদের দুজনকে ধন্যবাদ না দিয়ে আসলে কিছু বলাটাই ঠিক না মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ একটা জিনিস আপনারা মনে রাখবেন ক্রিকেট এমন একটা খেলা যেখানটায় নাকি এই যে সিকিউরিটি নিয়ে আমরা আলাপ আলোচনা করি মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারকি করে মুস্তাফিজ নেই তাসকিনও অনুপস্থিত পেস বোলিং এর দিক নির্দেশক কোনো কোচও নেই তাই খুব দ্রুত বোলিং কোচ এলেও এখনই ঘোষণা হচ্ছে না কোনো নাম এ নিয়ে খানিকটা হাসির খোরাক জোগালেন ক্রিকেট বোর্ড সভাপতি এই নামটা মল্লিকই জানে না আমি তো মাত্র দুজন জানে হাসি থাকাটাই এখন সব থেকে স্বাভাবিক বোর্ড কর্তা থেকে শুরু করে একদম মনের গহীন থেকে ক্রিকেটকে ভালোবাসা মানুষটার বুক থেকেও নেমে গেছে পাথর ইংল্যান্ড এলো বলে সবাই একটাই প্রশ্ন ইংল্যান্ড আসবে ইংল্যান্ড আসবে